আমরা অনেকেই গিজার ব্যবহার করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই গিজার থেকে সৃষ্ট দুর্ঘটনা কতটা বিপজ্জনক, কতটা ক্ষতির কারণ হতে পারে। তো আমরা যদি কিছু বিষয় সতর্ক থাকি, গিজার ব্যবহার সম্পর্কে কিছু বিষয় আমাদের জানা থাকে, তাহলে কিন্তু আমি এবং আমার ফ্যামিলি নিরাপদে গিজার ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওতে আমি আছি মাহমুদুল হাসান, কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। তো শুরু করা যাক। প্রথমে যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে, স্টোরেজ গিজারে লাইন দেওয়া অবস্থায় কখনোই ব্যবহার করা যাবে না। অর্থাৎ আপনি 15 লিটার অথবা 30 লিটারের একটি গিজার সেট আপ করেছেন আর সেটা লাইন থাকা অবস্থায় সেই শাওয়ারে গোসল করছেন অথবা সেই পানি সরাসরি ব্যবহার করছেন, সামান্য কোনো দুর্ঘটনার কারণে কোনো বিপদ হতে পারে আর এই বিপদ থেকে রক্ষা পাওয়া আমাদের জন্য কষ্টসাধ্য। তো আমরা খেয়াল রাখবো যে কখনোই গিজারে লাইন দেওয়া অবস্থায় আমরা সেই গিজারটি ব্যবহার করব না। 10 থেকে 15 মিনিট আগে আপনি যদি গিজারটিতে লাইন দিয়ে থাকেন, তাহলে কিন্তু পানিটা গরম হয়ে যায়, আপনি নিশ্চিত হন। এরপরে গিজারটি সুইচ অফ করে আপনি গিজারের পানি ব্যবহার করবেন, অবশ্যই এ বিষয়ে সচেতন থাকবেন। দ্বিতীয় যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে ইনস্ট্যান্ট গিজার। আমরা কিন্তু অনেকে শখের বিষয় হোক আর দ্রুত পানি নেওয়ার যে ব্যবস্থাটা দিয়ে থাকে ইনস্ট্যান্ট গিজার, এর জন্য কিন্তু ইনস্ট্যান্ট গিজার ব্যবহার করছি। তো ইনস্ট্যান্ট গিজার আপনারা যদি লক্ষ্য করেন, দেখবেন যে লাইন অবস্থায় এটি কিন্তু পানি দিয়ে থাকে। যদি কোনো দুর্ঘটনা হয় আর ইনস্ট্যান্ট গিজারের কিন্তু ওয়াটটা অনেক বেশি থাকে, হাই ভোল্টেজ থাকে, তো এমন সময় যদি কোনো দুর্ঘটনা হয়, যদি কোনো ত্রুটি হয়, তাহলে কিন্তু যে ব্যবহার করছে তার বাঁচার সম্ভাবনা একদমই কম থাকে। তো অবশ্যই চেষ্টা করবেন ইনস্ট্যান্ট গিজার না ব্যবহার করে এর বিকল্প হিসেবে 2 লিটার 3 লিটার অথবা 5 লিটার 10 লিটারের স্টোরেজ গিজার পাওয়া যায়, যেগুলো আমরা একটু আগে লাইন দিয়ে পানিটা গরম হওয়ার পরে সুইচ অফ করে ব্যবহার করতে পারি। তো বাড়তি সতর্কতার জন্য ইনস্ট্যান্ট গিজার বাদ দিয়ে আমরা কিন্তু চাইলে ছোট স্টোরেজের যে গিজারগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারি। তো এ বিষয়ে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। তৃতীয় যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে, গিজার সেটিংয়ের সময় আমাদের অবশ্যই কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। যেমন আপনি যে কেবলটি ব্যবহার করছেন, অর্থাৎ গিজারের পাওয়ার কেবল অবশ্যই হাই ইনসুলেশনের কেবল হতে হবে। দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি হচ্ছে, প্লাগ দিয়ে কখনো গিজারের লাইন নেওয়া যাবে না, সরাসরি লাইন ব্যবহার করতে হবে, না হলে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটতেই পারে, অবশ্যই সরাসরি লাইন নিতে হবে। তৃতীয় যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে, গিজারের গায়ে কখনো যেন পাওয়ার কেবল লেগে না থাকে, তাহলে কিন্তু যে কোনো সময় কেবল ড্যামেজ হয়ে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই তিনটি বিষয় অবশ্যই আমাদের মাথায় রেখে গিজারটি সেটিং করতে হবে। চতুর্থ যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে, গিজার সেটিং এর সময় অবশ্যই বাড়তি কিছু সেফটি অ্যাড করতে হবে। সেগুলো হচ্ছে, MCB 10 ampere-এর হতে হবে, এছাড়া MCB ও MCCB যে কোনো একটা হলেও চলবে, তবে মাস্ট বি এই তিনটার যে কোনো একটা আপনাকে ব্যবহার করতেই হবে, তাহলে কিন্তু অবশ্যই নিরাপদভাবে আপনি গিজারটি ব্যবহার করতে পারবেন। পঞ্চম যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে, অবশ্যই গিজার ব্যবহারের পর লাইনটি অফ করে রাখুন। আর বাড়তি যে কথাটি বলবো সেটি হচ্ছে, ভালো ইঞ্জিনিয়ার দ্বারা অবশ্যই আপনার গিজারটি সেটিং করুন। তো এই যে 5টি পয়েন্ট বলেছি, এই বিষয়গুলো যদি আমাদের মাথায় থাকে, এই পয়েন্টগুলো আমাদের মাথায় থাকে, আর আপনি যদি একটা গিজার ব্যবহারের সময় এই 5টি পয়েন্ট 5টি বিষয় মেনে চলেন, তাহলে কিন্তু আপনি একদম নিরাপদে গিজারটি ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। যারা কিনা নতুন ছিলেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।